সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা কুসুর চুরি করতে এসেছি, না আমি চুরি করতে আসি না, এই নিজেই খালি কুসুর চুরি করে এসে চোর, আর এগুলো চোরের বাহিনী। তুমি কুসুর চুরি করেছো? হ্যাঁ ও ভাই লজ্জা পাইছে। এই যে আমাদের লতা চোরের লিডার মেলা, দর্শক একটা জিনিস দেখাই, দেখেন বিশাল একটা কুয়া, বিশাল একটা কুয়া, অন্ধকার হয়ে আছে কুয়ার মধ্যে, আর এই কুয়ার এর মধ্যে কি ওটা না পাইপ চলে যায়, পাইপ দিয়ে চলে যায়। এই কুয়ার মধ্যে সাপ আছে, দিলাম পানি আছে, আর এই কুয়ার থেকে সব এই মাঠের টোটাল পানি সাপ্লাই হয়। ঠিক আছে, ওরে আল্লাহ ওখানে বৌসাই যাইছে কিরা, ওই যে দর্শক দেখেন বৌসাই যে আমার মাঠের মধ্যে ছবি তুলতে আসছে। হ্যাঁ কিরা ওখানে হচ্ছে শুটিং হচ্ছে একটা, মানে বিয়ের শুটিং। লতা একটা গান শোনাই দাও তো ওদেরকে, টিং 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 টিং, ওদেরকে ওদের মতো গান কি আমি গাই পারি? কোন না ওদের মতো গাওয়া লাগবে না, তুমি তোমার মতো গান গাও। হ্যাঁ তাই কর। হ্যাঁ তো ওদের মতো না, তুমি তুমি যেমন পারো সেটাই বেস্ট। যদি বউ সাজগো আর সুন্দর গান গাবে কে? দর্শক এই জায়গাটা আপনাদের দেখানোর দরকার, আমি একটু দেখাই দিই। আরে দাঁড়াও, তোমরা ওখানে দাঁড়াও, দেখেন কুড়ে ঘর কি ব্যাপার? আলিফ মন খারাপ হলো কেন? কুড়ে ঘরে তোমাকে কুড়ে ঘরে রাখা হবে, মন খারাপ করে দেখো তো। এটা ডিক মেশিন। হ্যাঁ লতা গান শুরু করো। তেলের কালি উঠবে না তোর, না কইলে তুমি বন্ধু আমার জান, তুমি আমার পানের পান, তুমি বন্ধু আমার জান, তুমি আমার পানের পান, এই জীবনে আছো তুমি ওরে আমার জানের জান, এই জীবনে আছো তুমি ওরে আমার জানের জান, তুমি বন্ধু আমার পান, তুমি আমার জানের জান, তুমি বন্ধু আমার পান, তুমি আমার জানের জান, এই জীবনে আছো শুধু ওরে আমার জানের জান, এই জীবনে আছো শুধু ওরে আমার জানের জান, জীবন দেব তোমার জন্য মরতে আমি পারি, জীবন দিব তোমার জন্য মরতে আমি পারি, পাশে থেকে দেখো না হাতে হাতে রাখো না, পাশে থেকে দেখো না হাতে হাতে রেখো না, তুমি আমার জানের জান, তুমি বন্ধু আমার জান, তুমি বন্ধু জানের জান, তুমি আমার পানের পান, পাশে থেকে দেখো না ওরে আমার জানের জান, এই জীবনে পেলাম আমি অবশেষ তোরে, ভুল মানুষকে খাড়িয়ে আমি খুঁজে পেলাম তোরে, এই জীবনে পেলাম আমি অবশেষ তোরে, ভুল মানুষকে খুঁজে আমি পেয়েছি যে আজ তোরে, তুই যে আমার বুকের মাঝে, তুই যে আমার বুকের মাঝে রবি সারা ক্ষণ, ওরে আমার জানের জান, তুই যে আমার জানের জান, তুমি বন্ধু আমার পান, আমার বন্ধু জানের জান, তুমি বন্ধু আমার পান, আমার তুমি জানের জান,
পাশে থেকে দেখো না রে ওরে আমার জানের জান পাশে থেকে দেখো না ওরে আমার জানের জান পাশে থেকে দেখো না ওরে আমার পানের পান পাশে থেকে দেখো না গাও পাশে থেকে দেখছি তো ওরে আমার জানের জান বলো 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 একটু বলো না কমন বলো একটু বলো বলো পাশে থেকে দেখছি তো ওগো আমার জানের জান কে রে তো দর্শক বন্ধুরা কেমন হলো আজ আল্লাহ তুমি কি গাইলে এটা মানে তুমি বন্ধু কালা পাখি আমি জানো কি আহা বসন্তকালে তোমায় বলতে পারি তারপর এইটার আর একটা ইসলামিক টোন আছে না কি জানো তুমি বন্ধু বে নামাজি নামাজে পড়নি এই তো না তুমি যে গানটা গেলে এটা কম্বাইন গান মনে হলো একটা মিক্সিং না সুরটাকে সুন্দর মিক্সিং করে কে লেখছে কথাগুলো লেখছে কে লেখছেন জানি তো পয়লা কোন গানের গান গানে গান শুনছো এই গান হ্যাঁ আমি কোনোদিন না শুনি নাই আমিও ফার্স্ট টাইম সুন্দর ছিল গানটা অনেক যাই হোক দর্শক কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এই লতা ওঠো চলো আমরা মাঠের মধ্যে দিয়ে বাসায় যাবো আমি এখানে পেছনে চাপতে জায়গা বেশি দেখছি আপনি ওঠো এই চাকার মধ্যে পাঁচ চলে যাবে দেখেন দর্শক পাঁচ চলে জানি চলো চলো আমরা যাই এই যে আরো বাহিনী চলে জান আপনারা জান আমার বাড়ি এখানে কে রে তোমার নাম কি সাথী সাথী তোমার নাম এই সাথী বিথি আর তুমি লাকি দেখছেন কাহিনী কি সব এই দুলা ভাই যেখানে সব শালিরাই সেই জায়গায় তাই না দুলা ভাই শালি কত রে হে দুলা ভাই এ দুলু ভাই কি তুমি কি শুরু করছো বলো তো দুলা ভাই মনে মনে হাসতিছে গো হ্যাঁ দুলা ভাই তুমি কি শুরু করছো আমরা আমরাও লেব না শালি আলা বউ লীলা লাগে এত শালি কেন লতা তোমার এত বোন কেন আরো আছে ওরে কোন মানে তো মানে চলো আলো তো আসে না চলো লতা যাই ঠিক আলো তো আসে অনেক সুন্দর একটি পরিবেশ দর্শক বন্ধুরা দেখলেন আসলে মাঠের মধ্যে শুধু বিল এখন সব পরিষ্কার মানে ধান কেটেছে ধানের ধান ধান কেটে সব শুকাইতে দিচ্ছে আর কি একটু পরে এগুলো বেঁধে বেঁধে নিয়ে চলে যাবে তারপরে মারাই হবে তারপরে ইত্যাদি ইত্যাদি যেগুলো যার যে কাজে ব্যবহার করবে সে সেই কাজে ব্যবহার করবে কিন্তু আমরা আমরা কিন্তু এই ধানকে মারাই করব অর্গানিকভাবে একদম অর্গানিক ভাবে মারাই করব দেন অর্গানিক ভাবে আমরা হচ্ছে খেজুরের গুড় ওই যে খেজুর খেজুর গাছের রস থেকে গুড় তৈরি করব দেন আমরা পিঠা বানাবো দেন খাব ওকে বাচ্চা না বড় তো যাই হোক দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ